ভাত ডাল আর তরকারির মূল্য একটি জীবন। আজকে যাকে নিয়ে কথা বলবো সে হলো তোফাজ্জল। উনি চোর ছিলেন না, উনি ছিলেন মানসিক ভারসাম্যহীন পাগল। বরগুনার ডিগ্রি কলেজ সে পড়তো, পড়াশোনা করতো, এবং পড়াশোনা চলাকালীন সময়ে ওখানকার এক চেয়ারম্যানের মেয়ের সাথে তার সম্পর্ক হয়, এবং ওই সম্পর্ক বেশি দিন টিকে নেই, এবং সম্পর্কের মধ্যেই অল্প দিনের মধ্যে মেয়েটার বিয়ে হয়ে যায়, এবং এক মাসের ব্যবধানেই বাবা এবং মাকে হারায়। এবং এই যে কষ্টটা, সে কষ্টটা সে নিতে পারেনি। বরগুনা কলেজে সে অনার্স ভর্তি হয়েছিল, কিন্তু অনার্স আর তার শেষ করা হলো না। তাকে দেখাশোনার জন্য রয়ে গেল তার বড় ভাই ওসি, উনিও কিছুদিনের মাথায় মারা গেলেন। তারপরে এই যে শোকগুলা সে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, যে যা যেভাবে দিত সেভাবে সে চলতো আর খেত। অবশেষে সে কোনো ক্রমে ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পরে ওই মানুষের কাছে টাকা চেত, অথবা বলতো ভাই আমাকে কিছু খাওয়ান, এই হলো অবস্থা। এবং সে 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হঠাৎ করে ঢুকে পড়ে সে রাত্রেবেলা, এবং সে ক্যান্টিনে যায়, এবং ক্যান্টিনে যেয়ে বলে ভাই আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাওয়ার ব্যবস্থা করেন। ওই দিনই আবার বিকেলবেলা ছাত্রদের 8টা মোবাইল চুরি হয়েছে, এবং ওই যে ক্যান্টিনে ও ঢুকছে ও তো একটা বহিরাগত ছেলে, 8টা মোবাইল যে চুরি হয়েছে এই লোকটা চুরি করছে। পর ওকে জিজ্ঞেস করছে, সে প্রাথমিকভাবে নর্মালভাবে মারধর করছে, এবং সে স্বীকার করেনি, এবং সে নাও বলছে যে ভাই আমি মোবাইল নিয়ে নিই, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে তারা মানবিক খাতিরেই তাকে ভাত ডাল সবজি ক্যান্টিনে খাওয়াইছে। খাওয়ানোর পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার তাকে পিটাইছে, এবং এমনভাবে পিটাইছে দেখেন তার ভুরু কেটে ফেলাইছে, এবং হাতের নখ টাইনে উঠেছে, পায়ের চারি টাইনে উঠেছে, তার উপর যত বীভৎস অত্যাচার করা হয়েছে। এরকম অনেকক্ষণ মারার পরে সে অলরেডি অজ্ঞান হয়ে গেছে, সুস্থ করে তুলছে, আবার তাকে মারধর করছে। মারধর এক পর্যায়ে প্রচণ্ডভাবে জায়গায় অজায়গায় তাকে মারছে, মারার পরে সে ব্যথা পেয়েছে, এবং সে পরিপূর্ণভাবে অজ্ঞান হওয়ার পরে তাকে হসপিটালে নিয়ে গেছে, ঢাকা মেডিকেল হসপিটালে। এবং ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ডক্টর বলে সে মারা গেছে। যারা মেরেছে সবাই পলাতক, এবং সন্দেহজনকভাবে পুলিশ 3 জনকে ধরেছে। আসলে তোফাজ্জল চোর না, উনি আসলে ভারসাম্যহীন পাগল। আমরা এতটা নিচে চলে গেছি যে কে পাগল, কে ভালো, কে মন্দ, এই জিনিসটা বোঝার মতো বোধ নেই। সে তোফাজ্জলের 3টা মোবাইল নাম্বার মুখস্থ ছিল, চাস্তো ভাই, মামতো ভাই, আর হলো মামার নাম্বার। এখন সে তাদের ওই যে নাম্বার মুখস্থ ছিল বলেই সে মামাকে ফোন দেওয়ার পর মামাকে ছাত্ররা বলছে যে আপনি 35,000 টাকা দেন, আমি আপনার এই ভাগনাকে ছেড়ে দেব। তো উনি আবার গ্রামে ছিল, উনি বলছে ভাই বাবা আমি কীভাবে এতগুলো টাকা দেবো, আপনি আমার মেয়ের সাথে কথা বলেন। পরে মেয়েকে দিয়ে ফোন দেওয়া হয়েছে, মেয়ে ফোন দেওয়ার পরে বলছে যে ভাইয়া উনি তো পাগল, ওনার এই দুনিয়াতে কেউ নেই, বাপ মা ভাই বোন কেউ নেই, আপনারা ওনাকে পুলিশের হাতে দিয়ে দেন, ওনাকে না মেরে পুলিশের হাতে দিয়ে দেন। ছাত্ররা কিন্তু সেই কথাটাও শুনে নাই। আমরা চাচ্ছি যে যেই দলেরই হোক না কেন তাদের সুষ্ঠু বিচার হোক। দর্শক আপনারা কী চাচ্ছেন এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে তোফাজ্জল ভাইয়ের সঠিক বিচারটা আমরা পাই।